হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সৌমেন একাডেমি চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসের আলোচনা করব 2016 সালের এনটিপিসি পরীক্ষার আসা গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। যে টাইপের অঙ্কগুলো 2020 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। এনটিপিসি পরীক্ষার প্রস্তুতির জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা পেয়ে যেতে পারো। আজকের ক্লাসের ভিডিওগুলি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে নতুন কোনো কিছু তোমরা শিখতে পারো। তো আজকে শুরু করছি প্রথম অঙ্ক। দ্বিতীয় ক্লাসের আজকে প্রথম অঙ্কটি হলো, এখানে বলা আছে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন এ এর বেতন থেকে শতকরা কত কম হবে। তো এই অঙ্কটিকে আমরা সহজে কীভাবে করতে পারি? আচ্ছা, প্রথমে আমরা ধরে নিই এ এবং বি দুইজন। যেহেতু বলা হয়েছে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, তাই আমরা কি করব, বি এর বেতনকে 100 ধরে নিই। তাহলে বি যদি 100 হয় তাহলে এ 20% বেশি, অর্থাৎ বলতে পারি এ হচ্ছে 120। এবার বলা হয়েছে বি এর বেতন এর বেতন থেকে শতকরা কত কম, তাহলে বি এর বেতন এর থেকে কত কম হবে, তাহলে এই দুটোকে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আসে 20, তাহলে 20 কম হচ্ছে বি এর বেতন। এবার আমাদের এটাকে শতকরাতে পরিণত করতে হবে। শতকরা পরিণত করতে গেলে আমরা জানি সেটাকে ভগ্নাংশে প্রথমে রূপ দিতে হবে। তাহলে ভগ্নাংশ করতে গেলে যত কম আছে সেটাকে উপরে লিখব, এবং কার যার বেতনের থেকে বলেছে, অর্থাৎ এর বেতনের থেকে বলেছে, তাই এর পার্টটাকে আমরা নিচে লিখব 120। তাহলে 20/120 × 100 করলে 50/3। তাহলে এই সংখ্যাটিকে ভাঙালে আসে 16/3, এত পার্সেন্ট। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের অঙ্কটিতে বলা রয়েছে তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক, সংখ্যা তিনটির যোগফল কত। এই অঙ্কটি 2016 সালে এনটিপিসি পরীক্ষা এসেছিল, তো অবশ্যই এই অঙ্কটিকে গুরুত্ব দিয়ে করা উচিত। এই ধরনের অঙ্ক হয়তো পরবর্তী এক্সামে আসতে পারে। তো দেখে নাও এই অঙ্কটা কীভাবে সহজেই করা সম্ভব। তো প্রথমে বলা আছে 5:7:12, এইটা হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত। এবার আমাদের বলা হয়েছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যা এই দুটি সংখ্যার যোগফল বলা হয়েছে। তাহলে এই দুটি সংখ্যার যোগফল আমরা বের করে নিই, 12+5=17। যোগফল এইবার বলা হয়েছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, তাহলে দ্বিতীয় সংখ্যার থেকে 50 অধিক, তাহলে এই সংখ্যাটির থেকে দ্বিতীয় যে সংখ্যাটি আছে সেটাকে বিয়োগ করে দেব, বিয়োগ করলে থাকে 10। তাহলে এক্ষেত্রে আমাদের অনুপাত অনুসারে আসছে 10, কিন্তু অঙ্কে বলা হয়েছে 50 অধিক। তাহলে আমরা সহজেই বলতে পারি 10 মানে হচ্ছে 50, এবং বলা হয়েছে তিনটি সংখ্যার যোগফল কত। তাহলে আমরা যদি অনুপাত অনুসারে তিনটি সংখ্যা যোগ করি তাহলে আসবে হচ্ছে 24। তাহলে 5+7+12 এই তিনটি সংখ্যা যোগ করলে আসে 24। তাহলে 10 যদি 50 হয় তাহলে 24 কত হবে, তাহলে 50/10×24, তাহলে কাটলে থাকবে 120। তাহলে অপশান ডি হচ্ছে উত্তর। আজকের ভিডিওর তৃতীয় নম্বর অঙ্ক। তৃতীয় নম্বর অঙ্কটিতে বলা রয়েছে একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটি ক্রয় মূল্য কত। তাহলে এই অঙ্কটিতে আমাদের বলা রয়েছে 400 টাকার বদলে 350 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা এটাকে 400 দিয়ে 350 বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে থাকে হচ্ছে 50। তাহলে এই 50 টাকা কম বিক্রি করা হয়েছে। তাহলে যেহেতু 50 টাকা কম বিক্রি করা হয়েছে, কিন্তু আমাদের এখানে বলা রয়েছে ক্ষতির হার 5% বাড়ে, তাহলে এই 50 টাকার জন্য 5% ক্ষতি হয়েছে। তাহলে বলতে পারি যে 5% যদি 50 টাকা হয় তাহলে টেবিলে ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে ক্রয় মূল্যকে আমরা 100% ধরে নিতে পারি,
তাহলে 100% মানে কত হবে? 100% মানে হবে 50/5 × 100, তাহলে কাটলে দাঁড়াবে 10, অ্যান্সার হবে 1000। এটাই অপশন ডি হচ্ছে উত্তর। তাহলে এটাই হচ্ছে টেবিলের ক্রয় মূল্য। এবার 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে এ বি ও সি এর বয়সের সমষ্টি 165 বছর, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:6:4। তাহলে বি বর্তমানে সি এর থেকে কত বছরের বড়? তাহলে এখানে দুটো সময়ের কথা বলা হয়েছে, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে অতীত। বর্তমানে এ বি সি তিনজনের বয়সের সমষ্টি বলা রয়েছে, এ বি সি তিনজনের বয়সের সমষ্টি বলেছে 165 বছর, ঠিক 5 বছর আগে। তাহলে বর্তমান থেকে অতীতের ডিফারেন্স হচ্ছে 5 বছর। তাহলে 5 বছর আগে তিনজনের বয়সের অনুপাত বলা রয়েছে 5:6:4। তাহলে তাদের বয়সের অনুপাতের যদি যোগফল করি, তাহলে 5+6+4, তাহলে যোগফল আসবে 15। এবার আমাদের দেখতে হচ্ছে যে বর্তমানে তিনজনের বয়সের যোগফল হচ্ছে 165। তাহলে 5 বছর আগে যদি যাই, তাহলে তিনজনের বয়সই 5 বছর করে কমে যাবে। তাহলে 5 বছর আগে যেতে গেলে তিনজনের বয়স থেকে 3×5=15 বছর এখানে বিয়োগ করতে হবে। তাহলে 5 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি থাকবে 165-15=150 বছর। তাহলে অতীতে তাদের বয়সের সমষ্টি থাকবে 150 বছর। এবার এই 150টাকে তিনজনের অনুপাতে ভাগ করে ফেলতে হবে, কার বয়স কত এখানে তাহলে বের করে ফেলি যে অতীতে কার বয়স কত ছিল। তাহলে 150 দিয়ে 15কে, যে তিনজনে যে যোগফলটা এসেছে এটাকে আমরা ভাগ করব, ভাগ করলে আসে 10। এইবার এই 10 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। তাহলে এর বয়স হচ্ছে 5×10=50 বছর, বির বয়স হচ্ছে 6×10=60 বছর, আর সির বয়স হচ্ছে 4×10=40 বছর। তাহলে 5×10, 6×10 আর 4×10। এবার আমাদের বলেছে যে বি বর্তমানে, তাহলে এই বয়সটা আমরা বের করলাম, এটা কিন্তু অতীতের বয়স। এবার আমাদের এখান থেকে বর্তমানে যেতে হবে। তাহলে অতীত থেকে বর্তমানে যেতে গেলে 5 বছরের ডিফারেন্স আছে। তাহলে আমাদের বি এবং সি এই দুইজনকে আমরা বর্তমানে নিয়ে যাই। তাহলে বির বয়স হচ্ছে 60 বছর, তাহলে বর্তমানে যদি যায় তার বয়স হয়ে যাবে 60+5=65 বছর। সির বয়স হচ্ছে 40 বছর, তাহলে সে যদি বর্তমানে যায় তাহলে তার বয়স হবে 45 বছর। এবার বলেছে বি বর্তমানে সি এর থেকে কত বছরে বড়, তাহলে এই দুইজনের বয়স যদি বিয়োগ করি তাহলেই আমাদের বেরিয়ে আসবে এই অঙ্কের উত্তর। তাহলে অপশান এ হচ্ছে উত্তর, অর্থাৎ বি হচ্ছে 20 বছর বড় সি এর থেকে। আচ্ছা, পরের অঙ্কটিতে বলা রয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? লসাগু গসাগু থেকে যে কোনো পরীক্ষায় অঙ্ক আসে, তো এনটিপিসিতে লসাগু গসাগু থেকে অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাহলে মিনিমাম 1 থেকে 2 লসাগু গসাগু থেকে অঙ্ক আসবে, তো এই অধ্যায়টা খুব ভালো করে করা উচিত। তো বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু হচ্ছে 7 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? তাহলে এক্ষেত্রে আমাদের দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:6 এবং তাদের গসাগু বলেছে 7। তাহলে দুটি সংখ্যার সমষ্টি বের করতে গেলে প্রথমে সর্বপ্রথম আমাদের সংখ্যা দুটিকে বের করতে হবে। তাহলে সংখ্যা দুটি বের করার নিয়ম হচ্ছে যেটা গসাগু বলা থাকবে সেই সংখ্যাটা দিয়ে একবার প্রথম সংখ্যাকে গুণ করব, তাহলে 5×7=35, এবং সেই সংখ্যাটা দিয়ে পরের সংখ্যাটাকে গুণ করব, 6×7=42। এইবার এই দুটি সংখ্যাকে যোগ করে দেবো, অ্যান্সার 77, অপশান এ হচ্ছে উত্তর। তা 6 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে সময় ও দূরত্বের অঙ্ক, সময়ের দূরত্ব থেকে এনটিপিসি পরীক্ষার অঙ্ক আসার সম্ভাবনা বেশি। তো দেখে নেওয়া যাক এই অঙ্কটি কীভাবে করা যায়। তো বলা রয়েছে এ ট্রেন 5 ঘন্টায় যায় 430 কিমি, বি ট্রেনের বেগ এ ট্রেনের হাফ হলে 301 কিমি যেতে বি ট্রেনের কত সময় লাগবে? তো অঙ্কটি করতে গেলে প্রথমে এ ট্রেনের গতিবেগ বের করে নিতে হবে। তাহলে এ ট্রেনের গতিবেগ বের করতে গেলে আমাদের কী করতে হবে? তাহলে গতিবেগের সূত্র কি?
তাহলে গতিবেগের সূত্রটি হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে এ ট্রেনের দূরত্ব বলা আছে 430 কিমি যায়, তাহলে 430 কিমি যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে তার গতিবেগ হচ্ছে 86 কিলোমিটার পার আওয়ার। এবার দেখতে হবে আমাদের বি ট্রেনের গতিবেগ। তাহলে বি ট্রেনের গতিবেগ এ ট্রেনের থেকে হাফ হলে তাহলে বি ট্রেনের গতিবেগ তাহলে কত হবে? তাহলে বি ট্রেনের গতিবেগ হবে, এ ট্রেনের ছিল 86, ঠিক তার হাফ অর্থাৎ 43 কিলোমিটার পার আওয়ার। এবার দুটি ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেছি। এবার বলা হয়েছে 301 কিমি যেতে বি ট্রেনের কত সময় লাগবে, আমাদের বি ট্রেনের সময়টাকে বের করতে হবে। তাহলে সর্বপ্রথমে আমরা বি ট্রেনের সময় কী করে বের করব? তাহলে বি ট্রেনের সময় লাগবে, তাহলে সময়ের সূত্রটা হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে বি ট্রেনের গতিবেগ পেয়ে গেছি 43 কিলোমিটার পার আওয়ার, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 301 কিমি যাবে, 301 কিমি যাবে 43 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে উত্তর হবে 7 এত আওয়ার, তাহলে 7 ঘন্টায় ট্রেনটি সময় লাগবে। তাহলে অপশান এ হচ্ছে উত্তর। 7 নম্বর অঙ্কে বলা রয়েছে 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পর আসলের সমান হবে। তাহলে এখানে বলা হয়েছে সুদ আসলে 30% হলে, তাহলে আমরা যদি বের করি সুদ আসল, তাহলে আসল যদি 100 টাকা ধরি তাহলে সুদ হবে 30 টাকা, যেহেতু 30% বলা হয়েছে। এবার বলা হয়েছে 6 বছর পরে, এই যে আসলের আসল 100 টাকা হলে সুদ যদি 30 টাকা হয় তাহলে তার সময় লাগছে হচ্ছে 6 বছর, কিন্তু অঙ্কে বলা রয়েছে কত বছর পর আসলের সমান হবে। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদও 100 টাকা হবে, তখনই সুদ আর আসল সর্বদা সমান হয়ে যাবে। তাহলে সুদ 30 থেকে 100 ঘর অবধি পৌঁছাতে কত বছর সময় লাগবে সেটাকে আমাদের বের করতে হবে। এবার যদি আমরা ধরি যে সুদ 30 হচ্ছে 6 বছরে, তাহলে বলতে পারি যে 60 হবে 12 বছরে। ঠিক একইভাবে আরও যদি 30 বাড়াই তাহলে 90 হবে, তাহলে এর থেকে 6 বেড়ে যাবে 18 বছরে। এবার কথা হচ্ছে আমরা 90 পর্যন্ত এসেছে 18 বছরে, তাহলে 90 টাকা হচ্ছে 18 বছরে হয়, কিন্তু আমাদের সময় করতে হবে 100 বছর, তাহলে বাকি আর রয়েছে 10, তাহলে এই 10 টাকা বাড়তে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। এবার আমরা প্রথমে চলে যাই, প্রথমে দেখছি যে যদি 30 টাকা হয় তাহলে সময় লাগছে 6 বছর, তাহলে প্রতি বছরে কত বাড়ছে সেটা আমরা বের করে ফেলি, তাহলে 30 ভাগ 6, তাহলে কাটলে থাকবে 5, তাহলে প্রতি বছর 5 টাকা করে বাড়ছে। তাহলে প্রতি বছর যদি 5 টাকা করে বাড়ে আমাদের দরকার 10, তাহলে 5 গুণ 2 অর্থাৎ 2 বছর সময় লাগবে, তাহলে 18 থেকে যদি 2 যোগ করি তাহলে 20 বছরে তার টাকা হয়ে যাবে 100 টাকা, অর্থাৎ তাহলে আসলে সমান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অপশান এ হচ্ছে উত্তর। এবার যদি অঙ্কে বলা থাকে যে সুদের হার কত, এই অঙ্কটা দিয়ে সে অঙ্কটাও বের করতে পারবো, তাহলে এই অঙ্কটা দিয়ে আমরা সুদের হার বের করতে পারবো। কী করে বের করবো? যদি আমাদের এখানে বলা রয়েছে যে 30 টাকা হয় 6 বছরে হচ্ছে 30 টাকা, তাহলে 1 বছরে কত? তাহলে 6 বছরে যদি 30 টাকা হয় তাহলে 1 বছরে হবে 5 টাকা, তাহলে এটাই হচ্ছে সুদের হার, তাহলে 5% হচ্ছে সুদের হার। তাহলে ঠিক এইভাবে খুব সহজে অঙ্কগুলোকে আমরা করতে পারি। এবার 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কে বলা রয়েছে যে এই যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটির একক স্থানীয় সংখ্যা বের করতে হবে। তাহলে একক স্থানীয় সংখ্যা আমরা কি করে বের করব? তাহলে প্রথমে সংখ্যাটি হচ্ছে 4211, এর পাওয়ার হচ্ছে 102। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 361, এর পাওয়ার হচ্ছে 52। এই সংখ্যাটিকে একক স্থানীয় সংখ্যা, তাহলে একক স্থানীয় সংখ্যা বলতে বুঝি এককের ঘরে, অর্থাৎ এই যে এককের ঘরের সংখ্যা এই সংখ্যাটিকে একক স্থানীয় সংখ্যা বলা হয়। তাহলে একক স্থানীয় সংখ্যা বলতে আমরা এককের ঘরের সংখ্যাগুলো নিয়ে শুধুমাত্র ক্যালকুলেশন করব। তাহলে এখানে এককের ঘরের সংখ্যা হচ্ছে 1, আর দ্বিতীয়ত এককের ঘরের সংখ্যা হচ্ছে 1। তো একক স্থানে তাহলে আমরা জানি যে যদি 0
এক এবং পাঁচ ছয় এই চারটি সংখ্যা এককের ঘরে থাকে, তাহলে এই চারটি সংখ্যার বদলে সেই সংখ্যায় তাদের এককের ঘরের সংখ্যা হবে। তার পাওয়ার যাই থাকুক না কেন, এই সংখ্যাটাই এককের ঘরে বসে যাবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এককের ঘরের সংখ্যা এক রয়েছে, তাহলে এখানে উত্তর হবে এক। দ্বিতীয় সংখ্যার ঘরেও এককের ঘরে এক রয়েছে, তাহলে এর উত্তর হবে এক এবং এককে এক। অপশন বি হচ্ছে এখানে উত্তর। তাহলে সর্বদা খেয়াল রাখতে হবে এই চারটি সংখ্যা যদি থাকে এবং চারটি সংখ্যা যদি এককের ঘরে থাকে, তাহলে পাওয়ার যত বেশি থাকুক না কেন আমাদের সেই সংখ্যাটাই উত্তর হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটা দেখে নি কিভাবে করা যায়। আচ্ছা, পরের অঙ্কটি ট্রেনের অঙ্ক। তাহলে এখানে বলা হয়েছে একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগে 3/5 অংশ বেগে গিয়ে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছে। তা ট্রেনটি যদি স্বাভাবিক বেগে যায় তাহলে কতক্ষণে সে গন্তব্যস্থলে পৌঁছাবে। তাহলে এই অঙ্কটি কিভাবে করা যায়। তো আমরা জানি যে গতিবেগ এবং সময় সর্বদা ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে যদি এখানে বলা থাকে যে গতিবেগের বলা রয়েছে 3/5, তাহলে গতিবেগে 3/5 অংশ নিয়ে সে চলে, তাহলে সেটা সময়ের সাথে যদি সম্পর্ক করা হয় তাহলে সময়ের হয়ে যাবে 5/3, অর্থাৎ ঠিক উল্টে যাবে, ব্যস্ত সম্পর্ক তৈরি হয়ে যাবে। এবার বলা হয়েছে যে গন্তব্যস্থলে পৌঁছাতে তার 2.5 ঘন্টা দেরিতে পৌঁছে, এখানে সময় লাগবে 5/3, তাহলে বাকি সময় কত রয়েছে, তাহলে বাকি হচ্ছে 2/3। এই যে বাকি সময়টা রয়েছে এই সময়টাই হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এবার আমাদের কি করতে হবে, যে 2 ঘন্টা 30 মিনিট মানে আমরা বুঝি 2.5 ঘন্টা, অর্থাৎ 2 পূর্ণ 1/2, তাহলে এটা ভাঙালে আসবে 5/2। এই সংখ্যাটি বাকি সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আসবে 2/3। তাহলে এটা যদি ভাঙানো হয় 5/2 × 3/2, তাহলে আসে উত্তর 3×5=15/4। তাহলে এই সংখ্যাটি যদি ভাঙানো হয় 15/4, তাহলে আসে 3×4=12/3, অর্থাৎ 3 পূর্ণ 3/4, এটাই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে সময় ঘন্টা এবং মিনিটে অপশন, তাহলে এটাকে ঘন্টা মিনিটে কিভাবে কনভার্ট করব। 3 পূর্ণ 3/3 মানে হচ্ছে 3 ঘন্টা 3/4 মিনিট। তাহলে এটাকে মিনিটে নিয়ে যেতে গেলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 × 4 = 60, 3 × 15 = 45, তাহলে উত্তর আসবে 3 ঘন্টা 45 মিনিট। তাহলে অপশান সি হচ্ছে উত্তর। পরের অঙ্কটিতে বলা রয়েছে 15 থেকে 85 এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে যারা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্কটিতে আমাদের করতে হবে কি, যে প্রথমেই 7 দিয়ে প্রথম সংখ্যাটাকে ভাগ করব। 7 দিয়ে প্রথম সংখ্যাটাকে ভাগ করলে আসবে 7×2=14, 2। 7 দিয়ে পরের সংখ্যাটাকে ভাগ করব, 7 দিয়ে পরের সংখ্যাটাকে ভাগ দিই, 7 দিয়ে পরের সংখ্যাটাকে ভাগ করব, ভাগ করলে আসে 7×7=5, 7×14। এবার কি করতে হবে, 7 দিয়ে একবার প্রথম সংখ্যা ভাগ করলাম, 7 দিয়ে একবার পরের সংখ্যা ভাগ করলাম। এবার এই দুটি সংখ্যা যেটা ভাগফল এসেছে, এই ভাগফল দুটিকে বিয়োগ করে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে অঙ্কগুলোকে আমরা সাধারণত সহজভাবে করতে পারি। তো আজকে 10টা অঙ্ক দেখালাম, যে 10টা অঙ্ক 2016 সালের NTPC পরীক্ষায় এসেছে। এই অঙ্কগুলি 2020 সালের NTPC পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো অবশ্যই অঙ্কগুলিকে ভালো করে প্র্যাকটিস করে নাও, যে কীভাবে অঙ্কগুলি করা সম্ভব। যদি তোমাদের অঙ্ক সম্পর্কে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি চেষ্টা করব সেই অঙ্কগুলিকে সমাধান করে দেওয়ার। পরের ভিডিওতে NTPC এক্সামের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং প্রতি অধ্যায়ে কটি করে প্রশ্ন আসতে পারে তার বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। তো ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে